আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো বাজার থেকে আসছি, অনেক গরম বাইরে, একটু বাতাস, তো এখানে একটু সবজি টবজি ধুয়ে নিলাম। আমি একদম ধনিয়া পাতা সবগুলো ধুইলাম, ভর্তা বানাবো, কিছু ডিপেও রেখে দিব কাইটা। করলা যে ধুয়ে নিছি, আগে পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে কাইটা আমি ডিপে রেখে দিব গেলি, কারণ একদিনে তো তো খাওয়া যায় না, আর বারবার যাওয়া যায় না বাজারে। এটা রস টস খাওয়া হয়ে যাবে, ঠান্ডা রস সাথে সাথে খাইতে হয়, বাইরে রেখে দিলে একটু শক্ত হয়ে যায়। আর এখানে আমি যে বুট সিদ্ধ করতেছি, আলু দিয়ে দিছি একবারে, কেন এটা আমাদের প্রত্যেক সপ্তাহ বানাইতে হয়, ও এত ভাত খায় না, এগুলি খায় বেশি। মুড়ি দিয়ে বানিয়ে দিই, আলু দিয়ে ই করে না করে দেখাইছি আপনাদের কয়েকবার, ওইটাই খায়। আমরা বিকালে এটা খাইলে, আর সন্ধ্যার সময় না খাইলেও চলে। আর এই যে নাতির জন্য গরুর মাংস করবো অল্প করে, মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ লাউ ধুয়ে নিছি, আসতো লাউ রান্না করবো। মাথাওয়ালা চিংড়ি মাছটাতে রানলে তো লাউ ডাঁটা পিঠে হয়, সুন্দর লাল হয় কালার, পুষে একদম আনলো, কিন্তু কোলেস্টেরল বেশি, মাথা ছাড়াটা খাওয়াই বেটার। মাঝে মাঝে আনি আর কি, ভর্তা করলে বা পুঁইশাকে দিলে ডাঁটার মধ্যে দিলে তখন ভালো লাগে আর কি। এই যে করণ গেলে একটু ভাপ দিয়ে নিব, স্টিম করে নিব আর কি, পরে অনেকগুলি রেডি করতেছে আর কি। আর আমি তো বলি না, আমি দুটা তিনটা কাজ একসাথে করি, এখন খাবো আর কোটা বাছা করবো, বৈশা বটি নিয়ে বৈশা বৈশাখ করবো, কারণ দাঁড়ায় অনেকগুলি ওয়াশ করলাম, 1 ঘন্টা লাগলো ধনে, পরে একটা 5 বা 6 বার ধোয়া দিছি, প্রচুর পানি থাকে এখানে, এ গোড়া সহানে তো। আবার এই ফলগুলি কাটলাম, এগুলি সময় লাগে না, একটা একটা করে ধুয়ে ধুয়ে ড্রেস ধুয়ে নিলাম, করে ল ধুয়ে রাখছি জলে, এখন খালি কাটবো বটি দিয়ে, তারপর ডিপের মধ্যে রেখে দেবো। যখন বাজারে না যেতে পারি, একটা করলা বাজি আর ডাইল হলে চলে যায়, বা একটা ভর্তা বা একটা মাংস যেটি হয়। আর এটা আস্তে আস্তে স্লো মোশনে সিদ্ধ হইতেছে, সাথে আস্তে আলু দিয়ে দিচ্ছি, টুনা ফিশ কাবাব বানাবো আর বুটের মধ্যেও দিব, সবগুলি বানাবো না আমি, এবার ঠান্ডা করে জিপলক অল্প অল্প করে রেখে দিই, সপ্তাহে 2 বার বুটটা ভুনা করতে হয়, বাচ্চাটা খায়, একটা খাইলে অসুবিধা নেই, এই জন্য করি আর কি। আমরাও খাই মাঝে মধ্যে, সবসময় খেতে ইচ্ছা করে না। আর ধনিয়া পাতা গেলে ফ্রিজে রাখলে ইয়ে যাবে, জন্য আমি কিছু ভর্তা বানাবো, কিছু তরকারির মধ্যে দিব, আর কিছু কাবাবের মধ্যে দিব, কাবাবের মধ্যে লাগে বেশি, কারণ আমার নাতি সবজি খায় না, তো এই জন্য ধনিয়া পাতা বেশি করে দিই, পেঁয়াজ দিই, তারপর ডিম, ডিমটা খায় না, এই জন্য আমি ওই ওটার মধ্যে কাবাবের মধ্যে 4টা আলুর মধ্যে 2টা টুনা পিসের কাবাব দিই, ক্যান দিই, এর মধ্যে আমি সবজি দিই বেশি, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজের পাতা যত আছে সব ভিতরে দিয়ে দিই, কুচি কুচি করে ওটা একদম মিক্সড হয়ে যায়, ও বুঝতে পারে না, খাইলে তখন আর কি কাঁচামরিচ কুচি করে দিই, ঝাল খেতে পারে। তো সবাই আপনারা কুটার আগে এগুলি ধুয়ে টুয়ে নিয়েন, তাহলে আর ভিটামিন বাইরে যায় না, এখন তো এমনিই তো খাই, আর কোনো টেস্ট পাই না আমরা এখানে, তবু আল্লাহর মতে পাই, কী করব, করাতে কিছু নেই, খাইতে তৈবই, আমাদের তো সবজি ছাড়া চলবে না। আর লাউগুলি যে একটা রান্ধবো, একটা রেখে দেবো কুচি করে। আর এই যে করলা, এটা আমার 2 দিন যাবে, কিন্তু আমি কাইটে একদম ডিপে রেখে দেবো, সবগুলি ভাজি করবো না, এখান থেকে টসকা ভাজি করবো, বেশি আইটেম হয়ে যেতে চায়। আর বাচ্চার জন্য গরুর মাংস, এটা করলে 3-4 দিন যায় ওর। আর লাউ দিয়ে চিংড়ি মাছ করবো মেয়ের জন্য। আর আমার তরকারি আলাদা আছে, ডাঁটা আছে, শাক আছে, এই যে ভর্তা খাবো, আর এখন ভাত কমায় দেবে, একবার খাবো ভাত অল্প করে, এর জন্য আর কি দেখি ডায়েট করতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করুন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন, আপনারা এভাবে খাইয়েন দেখেন ভালো লাগে। এই যে খাওয়ার আগে ভাত খাওয়ার, দুপুরবেলা ভাত না খেয়ে আপনি যে এগুলি খাইলেন, এগুলি খেলে দুপুরবেলায় খাওয়া উচিত, কারণ রাতে খেলে আবার গ্যাস ট্যাস হতে পারে অনেকের। শশাটা বেশি খাওয়া উচিত স্কিন সহ, কিন্তু আবার সমস্যা হয় চাপাইতে, কিন্তু ব্লেন্ডার করে আমি চিন্তা করতেছি গুলায় একদম পানির মতো খেয়ে ফেলবো, তাহলে ওটা ওর উপকার বেশি স্কিনটা সহ খাইলে, এই আর কি। তা আপনারা এভাবেই রান্না করে খেয়ে দেখেন, আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভুল টুটি হইলে আমার ক্ষমা চোখে দেখবেন, আমি বারবার বলি আমি প্রফেশনাল না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আসসালামু আলাইকুম।